কি হচ্ছে বাবা? তুমি মৌয়ের সামনে এভাবে হাত জোড় করে ক্ষমা চাইছো কেন? মৌ কি হচ্ছে বলো আমাকে। না না মা কিছু না, কিছু না। তোর আয় না। কিছু না মানে কি? তোমার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি কিছু লুকানোর চেষ্টা করছো। বলো না বাবা কি হয়েছে। সোমনাথ চট্টোপাধ্যায় তো ক্ষমা চাওয়ার মতো লোক নন। কি এমন হলো যে মৌয়ের কাছে উনি ক্ষমা চাইছেন? কি হলো মৌ, তুমি চুপ করে আছো কেন বলো? বলো না বাবা তোমাকে কি বলছিল, বলো আমাকে। কি বাবা, বলে দিই বনি দিদিকে? না মৌ, না প্লিজ প্লিজ বলিস না। বাবা তুমি কেন ওকে চুপ করতে বলছো? মৌ মৌ বলো না কি হয়েছে। বাবা তুমি বলো না কি এমন হয়েছে যে মেয়ে হয়ে আমি জানতে পারি না, বলো। আর বলো না বনি দিদি, বাবা আমার পাগলামো থামানোর জন্য আমাকে রিকোয়েস্ট করছিল। কেন, তুমি কি করেছিলে? আসলে আমি বাবাকে বলছিলাম এতদিন পর মা বাড়িতে ফিরেছে, আমরা দুই বোনে মিলে বাড়ির লক্ষ্মীকে ফিরিয়ে এনেছি, তাই মাকে চমকে দিয়ে একটা ওয়েলকামের ব্যবস্থা করতে। কিন্তু দেখো না বাবা কিছুতেই মানতে চাইছে না, হাত জোর করে বলছে আর পাগলামি করিস না তোরা দুই বোনে মিলে। কিন্তু আমরা দুই বোনে মিলে তো পাগলামি করবো, তাই না? মৌ এসব পাগলামি করিস না, তোদের দুজনের কথাতে আমি এ বাড়িতে এসেছি, ব্যাস। আর বাড়াবাড়ি আমার ভালো লাগছে না। মা তুমি ফিরে এসেছো? কেমন আছো বিমলদা? সেই যে বুড়ো ছেলেটাকে ছেড়ে চলে গেলে, একবার ফোন করেও খবর নিলে না। আমি যে অনেক দূরে চলে গেছিলাম বিমলদা, আর কেন গেছিলাম সেটা তো তুমি খুব ভালো করেই জানো। জানি তো মা, সেই জন্যই তো এতগুলো বছর চুপ করেছিলাম আর বনি দিদিকে আগলে রেখেছিলাম। এখন তোমার সংসারে তুমি ফিরে এসেছো, তুমি সংসার বুঝে নাও মা, এবার আমার ছুটি। তোমাকে কে ছুটি দিচ্ছে বিমলদা, তুমি কোথাও যাবে না। ওই তো ওনারাও চলে এসেছে।